আমার আরো একটি নতুন ভিডিওতে তোমাকে স্বাগত জানাই। তো গাইস, আমার গলাটা ধরে গেছে দেখতে পাচ্ছ। আজ আমাদের কলেজে নবীনবরণের অনুষ্ঠান দেখতে পাচ্ছ, কত মেয়ে এসেছে। তো তোমরা দেখতে থাকো আমাদের নবীনবরণ অনুষ্ঠানে কী কী হয়, তোমাদের সাথে শেয়ার করবো। গাইস, সঙ্গে থেকে বাসে থেকে আর ভিডিওটি দেখতে থাকো। আজ আসবে সৌরদীপ্ত ঘোষ। তো সৌরদীপ্ত ঘোষের গান শোনা দেখতে গাইস। তো গাইস, আমি আমার বান্ধবীকে বললাম একটু হাই করে দিতে, একটু হাই করে দিল। তারপর তোমাদের চারিপাশটা ঘুরিয়ে দেখাচ্ছে, রামবা গার্লস কলেজের নবীনবরণ ঘুরিয়ে দেখাচ্ছে, কত মেয়ে এসেছে। উপর থেকে তোমাদের দেখাচ্ছি কত মেয়ে এসেছে দেখতে পাচ্ছ, আরও মেয়ে আসবে, এখনও ভর্তি হয়নি। এরপর আমরা দোতলা থেকে নিচে নামবো, কারণ এখন টিফিন দেওয়া হবে। গার্লস কলেজ নবীনবরণে টিফিন দেওয়া হয়। চলো, তোমাদের একটু হাই করে দিলাম, এবার চলো নিচে যাওয়া যাক। তো আমি নিচে যাচ্ছি এখন, তোমরা দেখতে থাকো ভিডিওটি। ওকে গাইস, তো গাইস এখন আমরা টিফিন নিয়ে চলে এসেছি। তো টিফিন নিয়ে একটা তোমাদের দেখানো হয়নি, এরপর চলে এসেছি। চলো ওখানে বসবো, সবাই বসে আছে ওখানে, যা যাক। তো তোমরা দেখতে থাকো, তারপর আমরা খাবো টিফিন। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ কত মেয়ে এসেছে, শাড়ি পরে এসেছে, যে যা খুশি পরে এসেছে দেখতে পাচ্ছ। এটা আমাদের আরামবাগ গার্লস কলেজে নবীনবরণ অনুষ্ঠান। তো যারা ফার্স্ট ইয়ারে পড়ে তাদের নবীনবরণ হবে, আমরা থার্ড ইয়ারে পড়ছি, আমরা অনুষ্ঠানে এসেছি। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ এত ভিড়। তো গাইস, তোমরা দেখতে থাকো আমাদের নবীনবরণ অনুষ্ঠানে অনেক গায়ক আসবে, শিল্পী আসবে। তো গান হবে, মেয়েদের ড্যান্স হবে, তোমাদের সাথে শেয়ার করবো। তো গাইস, আমি তোমার সাথে। তো গাইস, দেখতে পাচ্ছ সবাই বসে পড়েছে, ড্যান্স করবে, তার জন্য এখন সবাই টিফিন করে নিচ্ছে। আমি একটু ফটো তুলতে গিয়েছিলাম, দেখছি সবাই ড্যান্স শুরু করে দিয়েছে, তোমাদের একটু দেখিয়ে দিই। চলো গাইস, আমার ফটো তুলে গেছে, আমি একটু খেয়ে নিই। আমরা খেতে বসেছি দেখতে পাচ্ছ, আবার টিফিন কলেজ থেকে দিয়েছে গাইস, খেতে বসেছে। তো আমি ভিডিও করছিলাম, একজন জিজ্ঞাসা করছিল একটা বান্ধবী যে কি করছো, আমি বলে দিলাম ভিডিও করছি। তো তোমরা দেখতে থাকো, একজন গান গাইছে, তার একটু গান শুনিয়ে দিই একটা শিল্পীর। ওকে গাইস, তো গাইস একটা শিল্পীর গান শুনিয়ে দিলাম, এবার হবে ড্যান্স। আরামবাগ গার্লস কলেজের মেয়েদের উত্তম ড্যান্স হবে, তো তোমরা দেখতে থাকো। ওকে গাইস, এখন চলতে থাকবে ড্যান্স। গাইস, তোমাদের আমাদের ড্যান্স দেখিয়ে দিলাম, এবার স্টেজে উঠছে সৌরদীপ্ত ঘোষ। তো একটু তার গান শুনে নাও, তার বক্তব্য শুনে নাও। ওকে গাইস, সবাই ভালো তো? আচ্ছা, আমি যতক্ষণ আছি আগেই বলে দিচ্ছি, নাচের গান তো হবেই, তার সঙ্গে আমি বেসিক্যালি একটু রোম্যান্টিক পার্সন, রোম্যান্টিক গান গাইবো। তো
গাইস সৌরদীপ তখন স্টেজে উঠতে মেয়েরা কীভাবে চেঁচাচ্ছে তোমরা দেখতে পেলে। তো সৌরদীপ তখন গান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর মেয়েদের ড্যান্স আর আমরা গার্লস কলেজের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো তোমরা দেখতে থাকো, আর একটু সৌরদীপ তখন গান তোমাদের শুনিয়ে দিই। ওকে গাইস, তো গাইস সৌরদীপ তোমার অনেকটা গান তোমাদের শুনিয়ে দিয়েছি, মেয়েদের ড্যান্স দেখিয়ে দিয়েছি। তো আমি আর আমার বান্ধবী একটু ড্যান্স করবো, তোমরা দেখে নাও। আমাদের কলেজের অনুষ্ঠান আমরা ড্যান্স করবো না, তা একটুখানি ড্যান্স করবো তোমাদের দেখিয়ে দিই। তো গাইস আমার আর আমার ফ্রেন্ডের একটুখানি ড্যান্স দেখে দিলাম, পুরো ড্যান্স তো দেখানো যাবে না। তো আরামবাগ গার্লস কলেজের নবীনবরণ অনুষ্ঠান তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আরেকটা শিল্পী স্টেজে উঠেছে, তার একটু গানে ড্যান্স দেখে দিই তোমাদের, তারপর ভিডিওটা আমি শেষ করবো। কি গাইস, তো গাইস ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বাসাটিকে। ওকে গাইস, দেখাবেন নেক্সট ভিডিওতে।